দুর্গাপুজো এত আগে না যত আগে শ্রীভূমি শুরু করে, দুর্গাপুজো এত পরেও না যত পরে ডেলিভারি ডেট অনলাইন শপিং সাইটগুলো দেয়। এটা ফেসবুকে লিখেছিলাম এবং প্রচুর হাহা রিয়্যাক্টও পড়েছে এই পোস্টে। এটা জাস্ট মজা করে বলা হলো, ঘটনা হলো যে দুর্গাপুজো বাংলার প্রাচীনতম সেটার শুরু কিন্তু দুর্গাপুজোর প্রায় দু সপ্তাহ আগে থাকতেই হয় এবং মোটামুটি ১৯ দিন ধরে চলে। প্রথম দুর্গাপুজো বললাম কারণ আমাদের বাঙালিরা দুর্গাপুজো বলতে যেটা বুঝি সেই ফরম্যাটের পুজো এটা। এখানে দেবী সপরিবারে আছেন, একদিকে গণেশ আর লক্ষ্মী, অন্যদিকে সরস্বতী এবং কার্তিক, মাথার উপর বা পিছনে শিব ঠাকুর। অন্যদিকে দুর্গাপুজোর অন্য রূপ যেটা উত্তর ভারত বা পশ্চিম ভারতে বহুল প্রচলিত, সেই নবরাত্রিতে দুর্গা একাই থাকেন পরিবার ছাড়া। সেই ফরম্যাট আজকের আলোচনার মধ্যে পড়ছে না। নমস্কার, আমি সৃজন। আজ সৃজনের পদাবলিতে কথা হবে বিষ্ণুপুরের দেবী মৃন্ময়ীকে নিয়ে। বাংলার প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল হাজার বছরেরও বেশি আগে এবং সেই ট্র্যাডিশন আজও চলছে। বাংলার প্রথম দুর্গাপুজো, এই যে কথাটা বললাম, এই কথাটায় বিতর্ক হতে পারে কারণ এখনকার বাংলার ভৌগোলিক সীমারেখার সাথে হাজার বছর আগেকার ভৌগোলিক সীমারেখা এক ছিল না। সেই সময় ওই অঞ্চলের নাম ছিল মল্লভূম, যার বিস্তৃতি ছিল এখনকার বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুরের কিছুটা, মুর্শিদাবাদের কিছুটা, পুরুলিয়ার কিছুটা হয়ে এখনকার ঝাড়খণ্ডের খানিকটা জায়গা, যেটা ছোটনাগপুর মালভূমির গুরুত্বপূর্ণ একটা অংশ। এই মল্লভূমের রাজধানী ছিল আজকের বিষ্ণুপুর। বিষ্ণুপুর নামটা অনেক নতুন, রাজারা শাক্ত থেকে বৈষ্ণব হওয়ার পরের ঘটনা। মল্লযুদ্ধ কথাটা কম বেশি আমরা জানি, এখন যেটাকে কুস্তি বা রেসলিং বলা হয়। শোনা যায় মল্লভূমির প্রথম রাজা রঘুবীর কুস্তিতে খুবই পারদর্শী ছিলেন, সেই থেকে ওনার নাম হয় আদি মল্ল এবং রাজ্যের নাম মল্লভূম। ওনার নাম ওনার সময় আদি মল্ল ছিল কি না আমার পার্সোনালি একটু ডাউট আছে, কারণ নতুন কোনো মল্ল না এলে আগের লোককে আদি বলার প্রয়োজন পড়ে কি মনে হয় না। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য জানতেন তিনি দ্বিতীয়, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য কি জানতেন যে পরে আরেক পিস আসবে? যাই হোক, বইপত্র বা ইন্টারনেটে সবাই আদি মল্ল বলছে, আমি আর কোনো রকম জ্যাঠামি না করে সেটাতেই স্টিক করি। এই আদি মল্লর রাজধানী ছিল জয়পুরের জঙ্গলের কাছে। জায়গার নাম কি ছিল বলুন তো? না, বনলতা ছিল না, ছিল প্রদ্যুম্নপুর। এবার একটা আমি গল্প বলবো যেটার অনেকগুলো ভার্সন পেয়েছি ইন্টারনেটে। হাজার বছর ধরে মানুষের মুখে মুখে ঘোরার ফলে অনেকগুলো ভার্সন হওয়া আশ্চর্যের কিছুই না। আমি যে ভার্সনটা বলছি সেটা আমি যখন গত বছর নভেম্বরে সপরিবারে বিষ্ণুপুরে ঘুরতে গেছিলাম তখন স্থানীয় গাইডের কাছে শুনেছিলাম। ৯৯৭ সালের ঘটনা। যদিও মল্লরাজ্যে তখন মল্লাব্দ দিয়ে সাল গণনা হয়, তবে সেই মল্লাব্দর হিসেবে ডেট দিয়ে আপনার মাথা খারাপ করছি না। আদি মল্লর বংশধর মল্লরাজ জগৎ মল্ল বেরিয়েছেন শিকারে। জয়পুরের জঙ্গল এখনও বেশ ঘন জঙ্গল, তখন আরও বেশি ছিল। সেটাই স্বাভাবিক, কারণ ব্রিটিশ আমলে এখনকার গড়িয়ায় বাঘ, সল্টলেকে কুমির ঘুরে বেড়াতো, আর এ তো হাজার বছর আগেকার ঘটনা। যাই হোক, গল্পে আসি। জগৎ মল্ল এক জায়গায় এক হরিণকে দেখে তাড়া করেন এবং অব্যর্থ নিশানায় তার দিকে তীর ছোড়েন। তীর হরিণকে ছোঁয়ার মুহূর্তে সেই হরিণ হাওয়ায় মিলিয়ে যায়। রাজা তো অবাক। রাজা এবার লক্ষ্য করেন সেখানে এক বটগাছের ডালে একটি বক বসে আছে। তিনি তার শিকারি বাজ পাখিকে পাঠান সেই বককে মারতে। এবারও অদ্ভুত ঘটনা, বক মেরে ভাগিয়ে দেয় রাজার সাথের বাজকে। রাজা এখন ভাবতে থাকেন কি ঘটছে। সেই সময় মা দুর্গা রাজার সামনে আবির্ভূত হয়ে জানান এসব তারই সৃষ্টি করা মায়া। সেই বটগাছের নিচে খুঁজলে পাওয়া যাবে দেবীর মুখমণ্ডল, তাতে মূর্তি গড়ে সেইখানেই প্রতিষ্ঠা করতে হবে। শুধু তাই নয়, রাজধানীও সরিয়ে আনতে হবে সেখানে। জগৎ মল্ল সেটাই করেন। সেই বটগাছের নিচে সত্যি সত্যি খুঁজে পাওয়া যায় দেবীর মুখের আদল। গঙ্গা মাটি দিয়ে বাকি পুরো মূর্তি গড়া হয়। সেই মূর্তি, সেই মন্দির এখনও স্বমহিমায় বিরাজমান, তবে পাশের রাজপ্রাসাদ ভেঙে পড়েছে সময়ের সাথে সাথে মেনটেন্যান্সের অভাবে। বিষ্ণুপুরে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন মৃন্ময়ী মন্দির আপনাকে নিয়ে চলে যাবে, আর
নিজে গাড়ি করে গেলে তো গুগল ম্যাপ আছেই। মা মৃন্ময়ীর যে ছবি পডকাস্টের কভারে দেওয়া আছে সেটা উইকিপিডিয়া থেকে নেওয়া, রাজপরিবারের অনুমতি ছাড়া দেবীর ছবি তোলা নিয়ম বিরুদ্ধ, তাই ছবি তোলার ইচ্ছে থাকলে অনুমতি নিয়ে যেতে হবে। আর এখানে লক্ষ্য করবেন যে লক্ষ্মীর উপরে গণেশ এবং সরস্বতীর উপরে কার্তিক থাকে, অন্য সব দুর্গাপুজোয় যেটা উল্টো। সৃজনের পটাবলির সেকেন্ড এপিসোডের কভারটা মনে আছে? শ্রী শীতল ফৌজদারের হাতে আঁকা পটচিত্র, সেই হাতে আঁকা পটচিত্রের পূজার মধ্য দিয়েই শুরু হয় দেবী মৃন্ময়ের আরাধনা। তিনটে আলাদা পট, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী। প্রথম পুজো হয় বড় ঠাকুরানী, চতুর্থীর দিন থেকে মেজ, আর সপ্তমীর দিন থেকে ছোট ঠাকুরানীর পুজো। এই তিন ঠাকুরানী হলেন দেবীর তিন বৈষ্ণবী রূপ, মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী। পটগুলো মোটামুটি একই রকম, দেবীর শাড়ি মূল পার্থক্য করে দেয়। সন্ধি পুজোর ব্যাপারটাও ইন্টারেস্টিং, একটি জলভরা পাত্রে দুটি প্রদীপকে ছেড়ে দেওয়া হয়, সেই প্রদীপ দুটো ঘুরতে ঘুরতে একে অন্যকে স্পর্শ, অর্থাৎ যখন সন্ধি করে সেটাই সন্ধিক্ষণ, আর তারপরেই হয় সন্ধি পুজো। ঠাকুরানীদের আসা, সন্ধি পুজো, এরকম প্রতি ঘটনার কথা রাজ্যবাসীকে জানানোর জন্য তোপধ্বনির ব্যবহার হয়। সেই সময় থেকে এখনও এই প্রথা চলছে। রাজপ্রাসাদে ঢোকার মুখে যে মূল প্রবেশদ্বার, যেটা কিনা বড় পাথর দরজা নামেই বেশি পরিচিত, তার সামনে ছোট এক টিলা আছে, নাম মূর্ছা পাহাড়। সেই মূর্ছা পাহাড় থেকেই কামান দাগা হয়। কামানের সেই শব্দ শুনে বিষ্ণুপুরের অন্য পুজোগুলো বুঝে তখন কি করতে হবে। রাজ পরিবারের নিজস্ব পুঁথি বলিনারায়ণী পুঁথি মেনে এই পুজো হয়। এই পুঁথির কোনো কপি নেই, একটি মাত্র পুঁথি, আর সেটা আছে রাজ পরিবারের কাছে। একসময় নাকি নরবলি দেওয়া হতো এই পুজোয়। রাজারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর সেই প্রথার সমাপ্তি ঘটে। এছাড়া আরও অনেক অনেক গল্প আছে এই পুজো নিয়ে। নীলকণ্ঠ পাখি আজও ওড়ানো হয় বিজয়া দশমীর দিন। এই হাজার বছর পরে এখনও বিজয়া দশমীর দিন নীলকণ্ঠ পাখি ঠিক খুঁজে পাওয়া যায় এখানে। আরও অনেক গল্প আছে বিষ্ণুপুর রাজ পরিবারের, হত্যা, আত্মহত্যা, গুমখুন, বাইজি, প্রতারণা, ধর্মান্তর, দান, ধ্যান। ওয়েব সিরিজ বানালে অনেকগুলো সিজন হয়ে যাবে। আর শিল্পের দিকে দেখলে বিষ্ণুপুরে আছে বালুচরি শাড়ি, বাঁকুড়ার ঘোড়া, এরকম অনেক কিছু। শুনবেন সেই গল্পগুলো? জানান আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে সৃজনকুণ্ড বা সৃজনের পটাবলি যে কোনো অ্যাকাউন্টে জানাতে পারেন, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানা থাকলে সেখানেও জানাতে পারেন। এই এপিসোড ফুটবল নিয়ে হতে পারত, কিন্তু মোহনবাগান ভুল ব্র্যান্ডিং চালু রাখলো, তাই সেটা নিয়ে বলতে ইচ্ছে করছে না। মনের ভাব প্রকাশ করার ইচ্ছে হলে বলবো অন্যদিন সৃজনের পটাবলিতে। কেমন লাগছে সৃজনের পটাবলি জানান আমাকে। পুজো ভালো করে কাটান, আনন্দে কাটান, আবার কথা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।